আপনারা কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? উনি তো আমাদের সবার মাঝে এখনো বেঁচে আছে। উনাকে নিয়ে ফেক নিউজ বানানো তো আমার কষ্ট লাগে। আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। কাদেরের মৃত্যুর গুজব, কেঁদে কেঁদে প্রতিবাদ নাতনির। চিকিৎসাধীন অভিনেতা আব্দুল কাদেরকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 23 ডিসেম্বর রাতে হঠাৎ করেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বেশ বিস্ময় ও বিরক্ত প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। এর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অভিনেতা আব্দুল কাদের। তাকে বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, রাখা হয়েছে আইসিইউতে। বিখ্যাত কোথাও কেউ নেই নাটকের বদি খ্যাত এই অভিনেতার অবস্থা এখনও সংকটাপন্ন। তবে আগের চেয়ে শারীরিক অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। আজ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। এদিকে কাল সন্ধ্যা থেকে অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর সত্যতা যাচাই করতে গণমাধ্যম থেকে যোগাযোগ করা হচ্ছে জেমির সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত ও বিরক্ত তিনি। জেমি বলেন, এটা খুবই হতাশার বিষয় যে কেউ নিশ্চিত না হয়েই ফেসবুকে বাবার মৃত্যুর খবর ছড়াচ্ছেন। গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আমার কাছে কল এসেছে, খুবই বাজে অভিজ্ঞতা হচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে। আমার মেয়ে এইসব খবর শুনে ভেঙে পড়েছে। সে শিশু, দাদার অতি আদরের নাতনি, দাদার মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ে। দয়া করে গুজব ছড়াবেন না, বাবার জন্য দোয়া করবেন। আপনারা কেন আমার দাদাকে নিয়ে ফেক নিউজ বানাচ্ছেন? উনি তো আমাদের সবার মাঝে এখনো বেঁচে আছে। উনাকে নিয়ে ফেক নিউজ বানানো তো আমার কষ্ট লাগে। উনি তো আমার দানের দাদা, আমার কি কষ্ট লাগে না? ফেক নিউজ না বানিয়ে দোয়া করেন।